আসসালামু আলাইকুম আমাদের কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর ফয়সাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল এ পাঠশালায় আমি এসএমই ফাউন্ডেশনে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সলিড ওয়ার্কসের কিছু বিষয় সম্পর্কে ধারণা দিব মূলত যারা মাত্র এটি ব্যবহার শুরু করেছেন তাদেরকে গাইডলাইন দেওয়াটাই আমাদের এই টিউটোরিয়াল সিরিজের মূল লক্ষ্য আসুন প্রথমেই আমরা সলিড ওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সলিড ওয়ার্কস হচ্ছে থ্রি ডি কম্পিউটার এডেড ডিজাইন এবং কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং একটি সফটওয়্যার এটি মাইক্রোসফট উইন্ডোজ প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়ে থাকে সলিড ওয়ার্কস হচ্ছে একটি প্যারামেট্রিক সফটওয়্যার যার মানে এখানে একটি প্যারামিটারের সাথে অন্য একটি প্যারামিটারের নির্দিষ্ট রিলেশন সেট করে দেওয়া যায় এখানে প্রশ্ন আসতে পারে প্যারামিটার বলতে আমরা কি বুঝি প্যারামিটার হচ্ছে কোনো মাত্রা বা লিমিট যার মান কোনো পার্টের শেপ বা জিওমেট্রি দ্বারা নির্ধারিত হয় প্যারামিটার দুই প্রকার হতে পারে প্রথমত নিউমেরিক প্যারামিটার উদাহরণস্বরূপ কোনো লাইনের লেংথ সার্কেলের ডায়ামিটার ইত্যাদি দ্বিতীয়ত জিওমেট্রিক প্যারামিটার উদাহরণস্বরূপ টেনজেন্ট বা স্পর্শক প্যারালাল বা সমান্তরাল ইত্যাদি বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ার এবং ডিজাইনাররা তাদের উদ্ভাবনী আইডিয়া থেকে নিত্য নতুন পণ্য উৎপাদনে সলিড ব্যবহার করে থাকে এটি দিয়ে পণ্যের বিস্তারিত ফিচার সম্বলিত টু ডি স্কেচ থ্রি ডি ড্রয়িং করা হয় এছাড়াও এর বিল্ট ইন অ্যানালিটিক্যাল টুল ও ডিজাইন অটোমেশনের মাধ্যমে বাস্তব অ্যাপ্লিকেশনে কোনো পণ্যের পারফরমেন্স কেমন হবে তাও সিমুলেট করে দেখার সুযোগ রয়েছে